ঠাকুরগাঁয়ে স্বাধীনতার পঁচল্লিশ বছরও কোনো কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা গড়ে না ওঠায় এই এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে বেকারত্ব এলাকাটিতে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে এখানে এখন পর্যন্ত কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি ফলে কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়েছে অবহেলিত এই অঞ্চলের মানুষ পাশাপাশি কোনো কলকারখানা স্থাপন না হওয়ায় এখানকার শিক্ষিত অশিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে ফলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বেকার যুবকরা ঠাকুরগাঁয়ে আমরা যারা শিক্ষিত বেকার আছে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা যারা লেখাপড়া ঠাকুরগাঁয়ে করতেছি তাদের পক্ষে ঢাকায় গিয়ে কোনো জব করা সম্ভব না তাদের ঠাকুরগাঁয়ে বিশেষ করে যারা আমরা অবহেলিত তাদের জন্য যদি কোনো কলকারখানা বা অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিজ গড়ে তোলে তাহলে হয়তো বা আমাদের ঠাকুরগার মানুষ যেভাবে লাভবান হবে আমরা যেমন বেকার আছি আমাদের বেকার লাভবান হবে জেলায় অনেক শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে সে তুলনায় কর্মসংস্থানের পর্যাপ্ত অভাব কিন্তু আমাদের শিল্প উদ্যোক্তা এবং সরকারি উদ্যোগ পর্যাপ্ত পাচ্ছি না বিধায় আমাদের বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে দারিদ্র ও কুসংস্কার এ জেলার শিক্ষার হার ও পরিবেশকে ব্যাহত করছে ফলে এই অঞ্চলের বেকার যুবকরা তাদের নিজ নিজ পরিবার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও অন্য সব জেলা থেকে উন্নয়নের ঠাকুয়া জেলা অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করেন সুদীজনরা ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান শামীম হোসেন বলেন একটি দেশের উন্নয়নের জন্য শিল্প কলকারখানার কোনো বিকল্প নেই যদি কোথাও কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে সে এলাকার লোকজনের কর্মসংস্থান হবে কর্মসংস্থান হলে তাদের আয় বাড়বে আমাদের ঠাকুরগাঁও আমরা জানি যে একটি অনুন্নত এলাকা এই অনুন্নত এলাকার মূল কারণ এখানে শিল্প কলকারখানার পরিমাণ নাই বললেই চলে তো যদি এখানে কলকারখানা স্থাপন করা যায় অর্থাৎ আমাদের ঠাকুর গায়ে উদ্যোক্তার অভাব শুধুমাত্র একটা বা দুইটা যদি কারখানা এখানে স্থাপন করা যায় তার মাধ্যমেই ঠাকুর সার্বিক চিত্র বদলে যাবে জেলার অনেক উদ্যোক্তা জানিয়েছেন কঠিন শর্তের কারণে তারা সরকারি ব্যাঙ্গুলোর কাছ থেকে ঋণ নিতে পারেন না অথচ কুটির শিল্পের উন্নয়নে সরকার ব্যাঙ্গুলোকে ঋণ দিতে উৎসাহ দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও রয়েছে এ বিষয়ে ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাইবুল ইসলাম বাবলু বলেন ঠাকুরগাঁয়ে জমি এবং শ্রমিক সস্তা থাকা সত্ত্বেও বাড়ির শিল্প না উঠার পিছনে আমার আমি চেম্বারের সভাপতি হিসাবে যেটা মনে করি এখানে উদ্যোক্তার অভাব স্থানীয় উদ্যোক্তরা কোনো বড় ধরনের ঝুঁকি নিতে চান না পাশাপাশি এখানকার যারা যেসব ব্যাংক আছে এই ব্যাঙ্কগুলি মানে এখানকার টাকা ডিপোজিটের দিকে তারা বেশি মনোনিবেশ করে তাদেরকে হেড অফিস থেকে বলা হয় যে তোমার এখান থেকে টাকা ডিপোজিট করো ফাইন্যান্স তারা খুব বড় আকারে করতে চায় না ইনশাল্লাহ আমি আশা করি অদূর ভবিষ্যতে হয়তো এক দুই বছরের মধ্যে এখানে ভারী শিল্প গড়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই তাই সরকারি সহযোগিতায় বা ব্যক্তি উদ্যোগে এ এলাকায় যদি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে একদিকে যেমন এ জেলার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তেমবি কমবে বেকারত্ব রবিল হাসান রিপন ডিবিসি নিউজ ঠাকুরগাঁও